আমরা আশা করি আগামীতে যখন বিএনপি এবং তাদের সমমানা দলগুলি একসঙ্গে যৌথভাবে ক্ষমতায় আসীন হবে জনগণের সমর্থনে জনগণের ভোটের মাধ্যমে, তখন এই সংবিধান পুনরায় রচিত হবে। আমরা বলে যাচ্ছি, আমরা করে যাচ্ছি শান্তিপূর্ণ সংগ্রাম। আমার আহ্বান বিশ্ববাসীর স্বপ্না সাক্ষী থাকুন, আমাদিগকে যেন বাধ্য করা না হয় অশান্তিপূর্ণ সংগ্রামে লিপ্ত হতে। অশান্তি দেশের কল্যাণ আনে না, অশান্তি জনগণের মঙ্গল আনে না। তাই সম্মিলিত হবে 18 কোটি বাঙালির, 18 কোটি বাংলাদেশির জন্যে আমরা শান্তি এবং সমৃদ্ধি কামনায় এখনও শান্তিপূর্ণ আন্দোলনে আছি, থাকতে চাই। আপনাদের নিকট আহ্বান, এই সংবিধানকে কার্যকর করতে হলে অনেকগুলি সংস্কার করা প্রয়োজন এবং সেই সংস্কারগুলো 27টি দফার মধ্যে বিধৃত আছে আপনাদের নিকট দেওয়া কাগজে। সেই 27 দফাও আছে এবং এই সংবিধান কতবার কী নিয়মে সংশোধন করা হয়েছে সেটাও শেষের দিকে দেওয়া আছে। এখানে বলা আছে সংবিধান সংস্কার কমিশন হবে, জুডিশিয়াল কমিশন হবে, প্রশাসনিক সংস্কার কমিশন হবে, মিডিয়া কমিশন হবে, অর্থনৈতিক সংস্কার কমিশন হবে এবং এই কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে আমরা আশা করি আগামীতে যখন বিএনপি এবং তাদের সমমানা দলগুলি একসঙ্গে যৌথভাবে ক্ষমতায় আসীন হবে জনগণের সমর্থনে জনগণের ভোটের মাধ্যমে, তখন এই সংবিধান পুনরায় রচিত হবে। অর্থাৎ 50 বছর পর ঘরের ছাদ বদলানো হয়, 50 বছর পর মানুষের কাপড় বদলানো হয়, 50 বছর পর মানুষ গাড়ি বদলায়, 50 বছর পর একটা দেশে জায়গা জমি সার্ভে করার পদ্ধতিও বদলায়। অতএব বাংলাদেশে এখন বদলের দাবি একদম সময় উপযোগী। আমরা আহ্বান রাখছি, আমরা সকলের আন্দোলনের মাধ্যমে আমরা একটি নির্বাচনী ব্যবস্থা আনবো, যেই নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে মানুষ ভোটটা দিতে পারবে। আমরা সেই ব্যবস্থাটি কি বলছি, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে আমি বলতে চাই একটি উপমা দিয়ে। এই উপমাটি আমি মাননীয় দেশনেত্রীর সামনে রংপুরের জনসভায় বলেছিলাম। এখন থেকে 16-17 বছর আগে 2006 সালে যখন বিচারপতি কে এম হাসানের নাম উঠে এসেছিল, সাবেক প্রধান বিচারপতি তখন 2006-এ তিনি, যে তিনি হবেন আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তখন বর্তমান প্রধানমন্ত্রী মহোদয়া বলেছিলেন যে বিচারপতি কে এম হাসানের গায়ে বিএনপির গন্ধ আছে, সেই গন্ধওয়ালা লোকের অধীনে আমরা নির্বাচনে যাব না। 1982 বা 83 অথবা 84 সালে তখনকার আমলের আইনজীবী জনাব কে এম হাসান বিএনপির সদস্য ছিলেন, দায়িত্ব পদাধিকারী ছিলেন। অতঃপর তিনি বিচার বিভাগে প্রবেশ করেন, তিনি হাইকোর্টের বিচারক হন, তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হন, তিনি প্রধান বিচারপতি হন। তার গায়ের কাপড় কতবার লন্ড্রিতে গেছে এটার কোনো গণনা আমাদের দ্বারা করা সম্ভব নয়, আর তিনি কতবার গোসল করেছেন তাও গণনা সম্ভব নয়। কিন্তু তখনকার আমলের বিরোধী দলীয় নেত্রী মাননীয় শেখ হাসিনার ভাষায় যে তার গায়ে এখনও বিএনপির গন্ধ লাগা আছে, সেই গন্ধের গন্ধওয়ালা মানুষের অধীনে আমরা নির্বাচনে যাব না। বিশ্ববাসীকে প্রশ্ন করতে চাই, যিনি আওয়ামী লীগের গন্ধের উৎপত্তিস্থল, যিনি আওয়ামী লীগের গন্ধের জন্মদাতা, যার গায়ে প্রতিটি লোমকূপ থেকে আওয়ামী লীগের গন্ধ আসে, তার অধীনে আপনি নির্বাচন করতে কেমনে এই জাতিকে বাধ্য করতে চান? আমরা এই নির্বাচনী ব্যবস্থা বর্তমান রাজনৈতিক সরকারের অধীনে মানি না, মানব না। আমরা নিরপেক্ষ পরিবেশে, নিরাপদ পরিবেশে আমরা নির্বাচন চাই। তার নাম আমরা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বলেছি। এর মানে কিন্তু এই নয় যে 1996 সালের সেই একই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসবে, কারণ তার ভুল ত্রুটিকে সংশোধন করে নতুনভাবে এটাকে কায়েম করতে হবে। এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের আবেদন। এটা করতে গেলে জনগণের প্রতিনিধি ক্ষমতায় আসবে এবং জনগণের কষ্ট যেন আর না বাড়ে তার জন্য এই সংস্কারগুলি করা হবে। যে 27 দফায় মানুষ কেন ভোট দেবে, শুধু পার্লামেন্ট বদলের জন্য তো ভোট দেবে না। সেই জন্য আমি বিএনপিকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, যে আমরা মানুষের অন্তরের কথাটিকে বুঝতে পেরেছি। সেটাই প্রতিফলিত করতে চাই যে আপনারা যদি এই সরকারের বদলে জনগণ কর্তৃক পছন্দের দেশপ্রেমিক মেধাবী সাহসী মানুষগণকে ক্ষমতায় যাওয়ার রাস্তা করে দেন, তাহলে আগামীতে জনগণের কষ্ট হবে না, আগামীতে আদানির সঙ্গে চুক্তি হবে না, আগামীতে দেশ বিক্রির কোনো চুক্তি হবে না। Am I seeing here regain spray?
Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি. To get the original জাফরান oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it. ভর্তি চলছে ড্রাইভিং শিখুন ঢাকা রহমত ড্রাইভিং ট্রেনিং সেন্টার, ড্রাইভিং শেখার বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন 01922369594। আমার এখানে অতি যত্ন সহকারে ড্রাইভিং শেখানো হয়, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, যারা বিকার তারা আমার কাছে আসবেন, খুব ভালো একটা ড্রাইভার আমি মানায় দেবো ইনশাল্লাহ।